ভাইরা, আমি আপনাদের কাছে বলতে বলতে এগিয়ে নিয়ে যাই, আমার নবী আপনার আমার কত ভালোবাসতেন জানেন, আমার আপনার নবী আপনার আমার কতটা মহাব্বত করতেন বাবা। উরি আপারে, আমরা যদি নবীকে চিনতে পারতাম, আল্লাহর কসম করে বলছি আমাদের জীবনটা আল্লাহ আয়না বানিয়ে দিত। আমার বিশ্ব নবী যে সময় কলেমালে মক্কায় প্রচার দিচ্ছে বাবা, মক্কা লোকেরা আল্লাহ নবীর মাতে লেগেছে, আবু জিহলের চালারা আমার নবীর কষ্ট দিতে লেগেছে, আমার নবী এইবার কলেমালে আল্লাহর নবী চলে গেলেন তয়েফে, আল্লাহর নবী তয়েফে যে আমার নবী কলেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবীর সঙ্গে অন্য কেউ নই, নবীর পালিত পুত্র যায়েদ একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কে আছে? নবীর পুষ্য পুত্র, নাম কি বললাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনে গেছে। যে বিশ্ব নবী কলিমার দাওয়াত দিচ্ছে, তায়েব বাসীদের দেখেন আমরা নবীকে চিনিনি, নবী আমাদের চিনেছে, আল্লাহু আকবার বলেন। আখা বিশ্ব নবীকে দিতে শুরু করলেন, নবী কলিমার দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বলেছে তায়েব বাসীরা এক কথায় দপ করে যে জ্বলে উঠেছে, এই ছেলেরা তোরা মুহাম্মাদের কথাটা নিভিয়ে দে, বন্ধ কর, ওরা আমার বাপ দাদার ধর্মের গালি দিচ্ছে, বন্ধ করে দে বাবা। তয়েফের ছেলেরা আমার নবী ধরে মারতে লাগলো, আব্বা জাল আল্লাহর নবী আর বিশ্ব নবীকে এত মার মারতে লেগেছে, ও নবী গায়ে পাথর পুরে ওরা পুরে, ও বলে পুরি রাম্মি জানেরা আমরা তো নবীকে চিনতে পারিনি, আল্লাহর নবীকে চিনিনি মা, একটুখানি বুঝে যাল ও যুবক তরুণ বন্ধুরা, আল্লাহর নবীর এত পাথর মেরেছে, ও নবীর গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়, আল্লাহর নবীর সারা গা বাবা লাল আল্লাহ। আহা নবীর গা রক্তে লাল হয়ে গেল, লাল হয়ে গেল, আহা জামাগুলো আটকে গেছে রক্তের সঙ্গে, জমে সঙ্গে আছে যায়েদ নবীর সামনে যে জড়িয়ে ধরেছে। ও তয়েফের লোকেরা, আমি তোদের বারবার করে বলবো, তোরা আমার নবীর আর মারবি না, ও তয়েফের লোকেরা ও নবীর আর মারবি না, ও নবীর আর কষ্ট দিবি না তোরা, কেন কেন ওরে আমার আব্বারে, ওরা যে নবীর মারছে বাবা, ওই নবী মায়ের পেটে থাকাকালীন আমার নবীর আব্বা মারা যায়, মামান বিশ্বদানের নবীর বয়স যখন সবচর কলো আমার নবীর মা মারা যায়। ওরে ভাইরা, এই পৃথিবীর বুকে যে ছেলেটার বাপ আর মা বেঁচে নেই, বলুন বলুন ওই ছেলেটার চোখের পানি মুছানোর মতো কেউ আছে কি? আছে বাবা, দেখবেন যে ছেলেটার বাপ নেই মা নেই, ছেলেটা রাস্তায় কেউ মারছে, কেউ গালি দিচ্ছে, কেউ কিছু বলে, আরো লোকে বলে ওর বাপ মা মারা গেছে, ছেলেটা খারাপ হয়ে গেছে, ও সাইজ কর। আহা আব্বারে, আমার বিশ্ব নবীর বাবা গাইবারে কি করলেন, যায়েদ দেখে বললেন ও নবী তোরা মারবে না, ও নবীর কষ্ট দেবে না, এই কথা বলার পরে কোনো কথা মানে না বাবা, ওরা এত মার মেরেছে আমার নবী বেহুশ হয়ে গেছে, আল্লাহ নবীর পাগল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীর জড়ি ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কি একাবি বালা নবী গো, আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারলাম না, ও বিশ্ব নবী আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারলাম না। ওরে ভাইরা, আল্লাহ নবীর এইবার ডেকে বলেছিলেন, ওরে তয়েফের লোকেরা আমার নবী আমার বিশ্ব দেনের নবী তোরা মারবি না, আমি যায়েদ বলে দিচ্ছি তোরা আমার মেরে 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 দে, তোরা আমার মার, তোর আমার কষ্ট দিয়ে আমি কোনো কথা বলবো না, আমার নবীর তোরা মারিস না, আমার নবীর কষ্ট দিস না।
বাবা না, ওরা কোনো কথা মানেনি, ওরা কোনো কথা শুনিনি, ও নবীর মেরে বেখুশ করে দিয়েছে। আল্লাহ নবী যে জায়গাটায় পড়েছিল আল্লাহ এই গোলামকে ওই জায়গাটা নিজে চোখে দেখিয়েছে। আমি নিজে চোখে দেখে এসেছি, আহা, যে পাহাড়ের পাশে নবী পড়েছিলেন ওখানে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে একটা মাটির মসজিদ আছে, এখন আমার চোখে ভাসছে। নবী যেখানে পড়েছিলেন এই পাহাড়ের একদম এই পাহাড়ের চূড়া এখান থেকে নিচে সেখানে আপনার ঘেরা আছে পাথর দিয়ে, নবী ওখানে পড়েছিল। আব্বাজান আল্লাহ নবী পড়ে আছে, কুল কায়নাত কানতে লেগেছে, আল্লাহ আল্লাহ আমার নবীর এত কষ্ট দিচ্ছে মালিক, আমার আল্লাহ রে, আল্লাহ আপনার কি দয়া হয় না, আল্লাহ আপনার কি মায়া হয় না, জিব্রাইল ফারিস্তা নবীর কাছে ডাক, আমার জিব্রাইল ফেরেস্তা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি যদি একবার অর্ডার দেন আমি যাব আমার নবীর কাছে, আমার নবীর যারা মেরেছে আমার নবী যদি আমার কাছে সাহায্য চায় আমি আমার পাকনা দিয়ে আমি ওদের ওই তয়েব শহরটা ওলট পালট করে দেব। আল্লাহ একটা বার আপনি বলুন আমি যাই, আল্লাহ একটা বার আমি তয়েববাসীদের শিক্ষা দিয়ে আসি, যে নবীর বাপ নেই মা নেই, যে নবী পৃথিবীতে না আসলো দুনিয়া হতো না, সেই নবীর উপরে একবার নজর করছে, আল্লাহ আপনি একবার অর্ডার দেন। আল্লাহ বলছে জিব্রাইল তোমার যখন শখ হচ্ছে নবীর কাছে যাওয়ার সাহায্য করো, যাও যাও। আব্বাজান আল্লাহ নবীর কাছে গেলেন, জিব্রাইল এসে সালাম দিলেন, বাবা আমার দয়ার নবী মায়ার নবীর কাছে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী গো আপনার অনেক কষ্ট দিয়েছে নবী, একটা বার আপনি একটু বলুন, একটাবার আপনি আমাকে বলুন নবী আমি এই তয়েববাসীদের জীবনের মতো শিক্ষা দিয়ে দে। ভাইরা উড়ে আমার মনে পুরীর কাপ্পা জানে রাত, উড়ে আমার মায়েরা পুরীরা পেটিরা, আজকে আমরা নবী চিনতে পারি, নবী আমাদের ভুলে যাননি। আল্লাহ নবী ডেকে বলেন, ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল আমার আপনার সাহায্য দরকার নেই, ও ভাই জিব্রাইল তুমি চললে করে চলে যান চলে যান, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমার আল্লাহ আমি আল্লাহর সঙ্গে বন্ধু বানিয়েছি, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, ভাই জিব্রাইল আপনি চলে যান। বলছে নবী একটা বার আপনি খালি মুখ দিয়ে বলেন আমি তয়েব শহরটা উল্টে দেবো। এই বলার পরে আমার নবী দয়ার নবী মায়ার নবী দেরি না করে আব্বারে আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ও জিব্রাইল ফেরেশতারা আমি বারবার করে বলে দিই একটা কথা মনে রেখে দিও, তুমি যদি এদেরকে ওলট পালট করে মেরে দাও তবে আমি কলেমাটা কার কাছে শোনাবো। ওরে আবার আব্বার ওরে মনে পড়ে যুবকের তরুণ বন্ধুরা, যে নবীর গলায় আজকে খুরু চালাচ্ছি, যে নবী কাজ করে নবীর সুন্নাত আমরা মানি নে বা, ওই দয়ার নবী জিব্রাইল ফেরেশতার বলছে, জিব্রাইল ভাই আপনি চলে যান চলে যান চলে যান, কেন কেন আমি যদি এখন বদদোয়া করি এদের সব ধ্বংস হয়ে যাবে, তবে আমি নবী আমি মুহাম্মদ আমি কার কাছে কলেমা বলবো, এরা যদি ধ্বংস হয়ে যায় এরা আমার মানছে না, কিন্তু এদের জেনারেশন হয়তো আমার মানবে, কেন আমি ধ্বংস করার কথা বলবো, আমার কষ্ট দেয় দেখ আল্লাহ ওদের যেন মাফ করে দেয়। ওরে আবার আব্বুরে প্রেত মনে পুরীর যুবক তরুণ বন্ধুরা, ও মায়ের পুরীর বেটিরা রে আমি আপনাদের কাছে
কাছে বলে দিচ্ছি বাবা, ক্ষতির ভিতরে থাকবেন না, নবীর সঙ্গে বন্ধু বানিয়ে নিন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় করলে আল্লাহ নবীর সঙ্গে বন্দুক হয়ে যাবে, আর নবীর সঙ্গে বন্দুক হয়ে গেলে বাবা আপনার আবার কবর আল্লাহ আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। একবার চিল্লায় চোরে কংস বাগান আল্লাহ আল্লাহ সল্লি আলা আরো ধরে ধরে বলেন আল্লাহুম্মা সল্লি আলা ওয়ালা আলি ইতিমি নবী এ গরিব নবী ধুলার পারে শুয়ে আর কেহ তাকে না করিবি বলে ও যে নবীর পানে তাকাইয়ে সিজি আমার দয়ার নবী সিজি আমার মায়ার নবী মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েল উজি মুমিন মুসলমান আল্লাহুম্মা সল্লি আলা ওয়ালা আলি ভাইরা ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের পনেরো পারা সূরাতুল বানি ইসরাইলের ২৩ নম্বর গাতে আল্লাহ বললেন অকদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওর আল্লাহ বললেন ও পৃথিবীর কেমনদের মুমিনেরা আমি আল্লাহ তোমরা আমার গোলামি করো আর এক পাত পরিমাণ সুবহানাল্লাহ মনে আছে কিছু বলেন তিনটে আয়াত পড়েছিলাম সূরাতুল আসর ক্ষতির ভিতরে কার আছে খালি দ্বিতীয় আয়াতটার তফসির করছি এখনো তো তিনটে বাকি অধিক ক্ষতির ভিতরে কার আছে আল্লাহ বলে দিচ্ছি ইমানদারেরা আমি তোদের বলে দিচ্ছি তোরা আমার গোলামি কর আমার গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোদের পিতা মাতাকে তোরা স্নেহের নজরে দেখ ভালোবাসার নজরে দেখ খেদমত কর জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ বাবা এই গ্রামে বাপ মার ভালো নজরে দেখে ছেলেরা আমার কিচ্ছু করার নেই আমি বুঝি তো কেন সাইডে গেলি আর কথা লিখছেন আমি বুঝতে পারছি তো সব সময় সম্ভব ভাইকে কাছে থাকা এই জন্য আমি ভাইকে বলছিলাম ভাই কথাটা যেন দূর থেকে ক্যাচ করে কথা বলেন যা আছে এই হোক নাকি সময় তো শেষের দিকে একটু বলে দেই বাবা ভালো করে বুঝবেন একা আল্লাহর কোরআন বলছে তোমার আমার ইবাদতের পরে তোমার বাপ মাকে খেদমত করো আচ্ছা পৃথিবীর ভিতরে সব থেকে বড় পীর কে বলেন দিন ঠিক করে বুঝে সুঝে বলেন ঠিক বলছেন তো বাহ আমি বলিনি আপনি বলছেন না নবী বলছে বলেন আল্লাহ আকবার বিশ্ব নবী বলেছে আলাকুমা জান্নাতুকা নারুকা যেটা বলে সুবহানাল্লাহ নবী বলে দিয়েছে তোর বাপ মাকে খিদমত করলে তুমি জান্নাত পাবে যেটা বলে সুবহানাল্লাহ আর বাপ মাকে খিদমত না করলে অকৃতজ্ঞ হলে তোমার জাহান্নামের দরজা দুটো খোলা অবাক হয়ে যাবে কিছু কিছু ছেলে রয়েছে দেখবেন কি সুন্দর শ্বশুর বাড়িতে বাড়ি এসে বলতো মা মা তোমার থেকে আমার শাশুড়ি বেশি যত্ন করে কি ঢেঁকি দেখেছেন ও শাশুড়ি নাকি বেশি যত্ন করে আচ্ছা বলুন যে মার আড়াই বছর দুধ খেয়েছি আর ওই মার সামনে এসে যদি বলি যে তোমার থেকে আমার শাশুড়ি যত্ন করে ও মার কলজে জ্বলে যাবে না বাপ মা ডেকে বলছে কচি তবু বলছে কচি তুই যে এসে বললি যে তোর শাশুড়ি বিরাট যত্ন করে কেন কি জন্যে বল মা মা প্রতিদিন সকালে আমার শাশুড়ি নাস্তা কি দেয় জানো পাঁচটা কোর ডিম
রসগোল্লা চমচম বোঁদে যা আছে সব দেয়, দানাদার রসগোল্লা ছিঁড়ে খাবার, বুঝো তুমি কি দাও? বেয়াদব, তোর ঘাড়ে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, আমি বলে দিচ্ছি। কেন? মা বাপের অকৃতজ্ঞ সন্তান জীবনে বড় হতে পারে না, ওর কত আমার কত থাকবেই থাকবে। আমি নিজে চোখে দেখা, আমি আপনাদের গ্রামে তো কম ঘুরিছি, আমার ভাই বসে দেখেছেন, আমি নিজে চোখে দেখার কথা বলছি। এরা বাপ মাকে এত ভালোবাসতো, এত মহাব্বাত করে, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্যই বলে বাপ, এই জন্যই বলে হিমসাগর গাছে কি ফলে, ল্যাংড়া নাকি? হ্যাঁ, ল্যাংড়া গাছে চারা রুয়েছ, ল্যাংড়ার আর খালি বলতে হিমসাগর হচ্ছে না, হিমসাগর হচ্ছে না, ওর গা হচ্ছে আমার হচ্ছে না, ও তো চারা রুয়েছ ঠিক, তুমি তো ভুল রুয়েছ। এই কথা বললেই তো সর্বনাশ। বিশ্ব নবী বলেছেন, তুমি তোমার যখন বাচ্চা জন্ম দেবে তার কিছু পদ্ধতি আছে, ওই হাদিস যদি বলি আবার 2 ঘন্টা পার। কোরআন শরীফের এক কথাই, কোরআন শরীফের এই কথাগুলো যদি বলি 18 পারা সূরাতুল মুমিনুনের 13, 14, 15 এই 3টা আয়াতের তফসির করবো 4-5 ঘন্টা পার। ঠিক বলেছি তো? ওখানে জন্মের কথা বলা আছে, কিভাবে কি করতে আল্লাহ সব বলেছে, আমরা তো ওসব বুঝিনি। আমরা বাপ, আমার আজকের বাচ্চাগুলো এরা হচ্ছে কেন, হবে কেন? কারণ হচ্ছে রসুল বলেছেন, মা হচ্ছে ক্ষেত আর বাপ হচ্ছে বীজ। মা ক্ষেত আর বাপ বীজ। এগা তৈরি করে কি কি বলো, ফরমা ফরম, এখন কাদা দে, তুই তৈরি করে না সোনা দে, কাদা দে তো এখন বাপ ইট তৈরি করছি কাদা দিয়ে, এখন ফরমা একটু বেকার, তা চিন্তা করছি কাদা দিয়ে করবো না, সিমেন্ট দিয়ে করবো, সিমেন্ট দিয়ে ইট তৈরি করবো। আচ্ছা বলুন, ফরমা বেকার, মাল কি সোজা হবে? হবে, কেন হবে না? ও তো ফরমা বেকার। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছেলেরা কেউ একই ছেলে, একটাই ছেলে মাতাল হয়েছে, গাঁজাখোর হয়েছে, জুয়াখোর হয়েছে, তার মানে ওর খোলে 3-4টে মেডিসিন ঢুকে রয়েছে। কি করে হয়েছে জানেন? সায়েন্স বিদগণ বলেছে এই কথাটা, বাবা একই ছেলে মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, কেন? মার পেটে বাচ্চা, মা অবাধে রাস্তাতে যাচ্ছে, পর্দানি কিচ্ছু নেই, পেটের কাপড় ফেলে দে, হাওয়া খেতে খেতে কি আরাম হচ্ছে, হাওয়া খেতে খেতে যাচ্ছে, রাস্তায় ছিল এক মাতাল, ও দেখি বল তুই বিরাট, ও পেটের দিকটা কি আছে, কিছুক্ষণ পরে একটা গাঁদা খুব যাচ্ছে, সেও তাকিয়ে বল তুই বাবা এই না, ও তাকিয়ে আছে, পাশ দিয়ে আর একটা আসছিল জুয়াখোর, ও তাকিয়ে বলছে ওরে বাবার এ কি, তাকিয়ে স্পদন। ও 3টে জিনিস নিয়ে ওমাল দুনিয়া এই, আমার কথা না বাবা। এই জন্য রসুল বলেছে, মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে বেশি পর্দা করবা, জিকির করবা, চলবা ফিরবা, আল্লাহ স্মরণে থাকবা, তোমার বাচ্চাটা আল্লাহ ওয়ালা হবে। আর একটু জোরে বলা গেল না, একটু জোরে বলা গেল না? আমরা তো ফুরফুরা দাদা হুজুরের ঘটনা শুনতে ভালোবাসি, বসিরাত আল্লামা হুজুরের শুনি, আমরা বড় পীর সাহেবের ঘটনা শুনি, আমরা শুনি না, শুনি, কিন্তু তাদের মা আর বাপ কি ছিল একটু অনুভব করে সেইভাবে যদি চলি, ওই বাচ্চা তো আল্লাহ আমাদের করে দিবে, এ চিন্তা করবো না, এ চিন্তা নেই, ভালো করে বুঝবেন। মা দেখে বলছে, কচি তুই যে বলেছিস, তুই যে বললি যে আমার থেকে তোর শাশুড়ি যত্ন করে কি, ছেলেটা তখন এক কথায় বলে দিয়েছে যে এই এই ব্যাপার যেই বলেছে। আচ্ছা আপনারা বলুন, এই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কার জন্য বলেন দিন, এই শাশুড় শ্বশুরের সঙ্গে সম্পর্ক কার জন্য, বুঝে সুঝে কথা বলেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক হয়েছে কার জন্য? গড, ঠিক বলেছো, নিজের বিবির জন্য।
শাশুড়ি তো বিরাট যত্ন করে, আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যালে একদম কাজ করে দেখবেন। যে শাশুড়ি পাঁচটা ছটা করে ডিম দেয়, রসগোল্লা, দানাদার ছিলে খাওয়াই, আপনি খালি একদিন যেই বলবেন যে আম্মু 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 আপনার মেয়ে একটুখানি কিছু বলেছে, তিন চট দিয়েছি, আগে পাঁচটা দিতে এখন দুটো ডিম দেব দেবে। ও খালি অন্যদিক মুখ ঘুরে ঘুরে বলতে, আল্লাহ এত লোক করোনা নিলি তে লিখলি এ মরিনি মরলে আমি মাস করছি। আপনার স্ত্রী যদি সার্টিফিকেট ভালো দেয় শ্বশুর বাড়ি দিয়ে, দোয়া মোনাজাত কড়া করে দেবে, আল্লাহ আমার ছোট জামাই কাদুরুল, আমার ছোট জামাই অমুক, আল্লাহ তুমি ঠিক করে দিও। আর মেয়ে যদি একবার রিপোর্ট দেছে, ওমা মা তোমার জামাই সকালে মারে দুপুরে মারে রাত্রির মেরি সই যাই বলেছে, তাড়াতাড়ি করে বাপ ছেলেদের ডাকতে আসে, এই কচি বড় ছেলে মেয়ে যে শিগিরে দিখায় পরশু রুটি হবে, চল সাত মিনিট রুটি হবে, আমার মেয়ের গায়ে হাত দেবে। আচ্ছা বলুন, শাশুড়ির সম্পর্কে সম্পর্ক হচ্ছে স্ত্রীর জন্য, যারা শাশুড়ি দিয়ে তোরা বল রেগে যাচ্ছে বিশাল, রাগলি আমার কিছু করার নেই, সব পরোয়া করা লোক না আমি বাবা। তবে আজকে যারা শাশুড়ি হয়ে বসে রয়েছে, মনে রেখে দেবেন এরাও একদিন এই কলে পড়বে। এই জন্য বলছি সবাই সাবধান হন, সবাই সাবধান হন, ওমা আম্মু আম্মু একটু সাবধান হও, মা একটু সাবধান হও, নত বিপদ যে সরাই দোবা সেই সরাই পাবে, কোনো চিন্তা নেই, কেউ বাঁচাতে পারবে না বাবা। এইবারে আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, এই মা বাপের দোয়া সম্পূর্ণ আলাদা, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা মা বাপের দোয়ার কাজ আছে না নাই? আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো, যারা সত্যিকারের কাল্লাওয়ালা হবে, সত্যিকারের আল্লাহর ভয় করবে, ওরা জীবনে আব্বাকে কষ্ট দেবে না, ওরা জীবনে মাকে কষ্ট দেবে না, ওরা জীবনে আব্বা মার আজকের কষ্ট দেবে না। কেন কেন আল্লাহ নবী বলেছে, যদি কোনো ছেলে বাপ আর মাকে কষ্ট দেয় ও যেন জাহান্নাম কিনল, যদি কোনো ছেলে বাপ আর মাকে ভালো বেঁচে মনে রেখে দিও, তার জন্য আল্লাহ দুটো জান্নাত খুলে দিল। বাবারা মনে রেখে দেবেন, আমি বেশি দূর বাড়িয়ে যাচ্ছি না বাবা, কেন আপনাদের রাগ হচ্ছে বুঝতে পেরেছি। হক কথা বলতে বলেছে কে কে বলেছে? আমি আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? দেখেন কোরআন খুলে একবার আল্লাহ বললেন, আমি আল্লাহ আমাকে ভয় করো, আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবে আমি আল্লাহ বলে দিলাম, তোমার হক কথা সত্য কথাগুলো বলবে, আর একবার ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে হক পথে চলো, সত্য পথে চলো, হক পথে, হক পথে চললে লাভ না লস? জোরে বলুন, জোরে বলুন। 71 নম্বর আয়াত খুলেন, 70 এর পরে আল্লাহ বলছে, যারা হক কথা বলল আল্লাহর উদ্দেশ্য করে, আল্লাহ বলছে ওই বান্দার আমি বিগত জীবনের পিছনের গোনা মাফ করে দিলাম। একটু জোরে বলা যাবে না? নিয়ম তো উল্টো, আস্তে বললি জোরে, জোরে বললি আস্তে। আহ দেখেছেন, আল্লাহ কোরআন বলছে যে লোকটা হক কথা আল্লাহর উদ্দেশ্যে বললো, হকভাবে চলল আল্লাহর উদ্দেশ্যে, ওর পিছনের গোনা আল্লাহ মাফ করে দেবে, এবং নেকির কাজ করার সুযোগ সুবিধা আল্লাহ তার ইমানি শক্তি বাড়িয়ে দেবে। লাভ নি বাপ, লাভ আছে। দেখুন এইবার কথাটা আপনাদের কাছে বলি, আল্লাহর ভয় কারে বলে, সেই প্রথম থেকে বলছি ক্ষতির ভিতরে কারা রয়েছে, এতক্ষণ বলে এইবার দেখুন একটা লাভের কথা বলে দেবে।
ভাইরা আল্লাহকে যারা ভয় করবে সত্যিকারের ভয় করার মতো তারা বাবা লাভের ভিতরে আছে। আমি কোরআন শরীফের আপনার নপারা সুরাতুল আনফালের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চার তিনটা আয়াতের ভিতরে আমি বলে দিয়েছি সত্যিকারের ইমানদার যারা হবে তাদের পাঁচটি গুণ থাকবে। আমি একটা গুণের কথা খালি বলে দিচ্ছি, তাদের ভিতরেই আল্লাহর ভয় থাকবে। আর একবার চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ, বাবারা বনি ইসরাইলের বনি ইসরাইল গোত্রের একটা আল্লাহ বলালো লোকটা আল্লাহ আল্লাহ ভয় দেখেন কত কথা। এই লোকটা বিবি বাল বাচ্চার খাওয়ানো পড়ানোর জন্য হক ভাবে চুরি ডাকাতি কিচ্ছু না, হক ভাবে ওই খাজুর গাছের পাতা টুকরি বানিয়ে টুকরি বানিয়ে বিক্রি করে, হকারি করবে হকারি করে বিক্রি করে। এখন বাপ ওই হকারি করে বিক করাই করে যা টাকা খায় বিবি বাল বাচ্চা খাওয়ায়। এখন একদিন ওই টুকরি নিয়ে বাজারে বার হয়েছে, ভাইরা টুকরি নিয়ে রাস্তা দিয়ে যায়, এইবার যেতে না যেতে দেখা গেল রাস্তার ধারে একটা বড় বাড়ি, একটা বড় বাড়ি আছে। ওই বাড়ি কোটিপতি লোক, কোটিপতি গলা কোটিপতি মানুষ উড়ে আমার আপনারে ওই লোকটার বাড়ির সামনে দিয়ে এই আপনার হকারি চলে যাচ্ছে আর বলে চাই আজকে রেখে না, চাই টুকরি চাই, চাই টুকরি চাই, ভালো টুকরি আছে চাই। আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, দেখেছেন পাওয়ারে বাবা। এই গান শুনে বাংলাদেশ ভারত সব পাগল হয়ে গেছে, একটু হয়ে নাচতে খালি ওই বাদাম বাদাম গানে যদি এরা এইরকম হয় তাহলে দাজ্জাল এসে যখন সুর দেবে মধুর সুর তাহলে এর অবস্থা কি হবে বাপ? এর কা কাপড় চোপড়ার কাছে থাকবে? ওর কথা শুনে ইমান হারা হয়ে মরবে। আজকে মুসলমান একটা বার আমরা ভাবিনি, যেমন আল্লাহর দিকে একটু তাকাই, আমরা একটু অন্য একটু কথা বলি, আমল করি, এই দিকে নি, আমরা সবসময় ঘষ্টি যার ওই দেখ ঘষি 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 ঘষি। আর এখন তো ঘষাপন, দেখেছেন তো ঘষাপন ভালো আবার খারাপ, খালি ঘষতে। এই লোকটা আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে বললাম? আল্লাহকে। টুকরি বিক্রি করতে করতে যাচ্ছে, হঠাৎ দেখা গেল সেই বড় বাড়ি কোটিপতির বউ এই লোকটার দিকে তাকিয়েছে। বাবা যারা আল্লাহ ওয়ালা হয় তাদের চেহারাটা সুচেহারা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবু এ ভাই একটুখান বসে না, 10 মিনিট পরে 10 মিনিট বস, পরে যাস কুর চেপি বস। আমি বুঝিনি, ভালো করে বুঝবেন, অবশ্যই বুঝে নেবেন বাবা। বেনামাজি রসুল বলেছে বেনামাজির চেহারা একদম মলিন হয় আর নামাজি ব্যক্তির চেহারা উজ্জ্বল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা অনেক সময় দেখবেন আমাদের মেয়েরা নামাজ কালাম কিচ্ছুনি, ছেলেদের নামাজ কালাম কিচ্ছুনি, ওরে বাবা রে হদ্দ ঘষা ঘষে যাচ্ছে, মুখে দেখি কালো মেস্তে পড়ে রই ওর উপর পালিশ দিচ্ছে, পরিষ্কার হয়ে বেড়াচ্ছে, মুখটা ধুয়ে দেখেন কালো সব মেস্তে পড়ে গেছে। কেন বাপ? ও চেহারা তো পরপুরুষই দেখিয়েছে, রাস্তায় একটা আম রয়েছে, আম আচ্ছা বাপ দেন ও কত রাস্তা দিয়ে যাচ্ছি, এখন দেখা যাচ্ছে আমি কোন একটা ফল কিনবো, যেন পজিটিভ চিন্তা ভাবনা নেবেন, বাদ দেন ও কথা বলবো না, আবার অনেকে পজিটিভ চিন্তা নেয়। বলতে হুজুর কি বললো এটা বাবা? তবু একটু বলি, বলতেই হবে, কেন লজ্জার কথা না, শুনতে হবে, কেন কিছু কিছু লোক আছে বলে হুজুরে এত লোয়েস্ট কথা বললি হবে, আচ্ছা আমার কথাটা খুব লোয়েস্ট লাগবে,
আপনি যখন আপনার ছেলে, আপনার বৌমা, আপনার মেয়ে, আপনার বউ, আপনি মিলে যখন ওই টিভির পর্দায় যখন উলঙ্গ নাচ দেখেন, তখন লজ্জা করে না? সবাই এক জায়গায় বসে আর আমরা বললি লজ্জা? বাবা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দোকানদার বসে আছি, একটা আমি যদি বারবার করে ঘষে যদি ঘষি কেনার জন্য, ও আমের কালার নষ্ট হবে না কবে? কিছুদিন পরে ও আম পচে গলে মাছি দি খাবে, ধুর ফেল দে, চলবে না। বলে দিচ্ছি আম্মু, চেহারাটা পর্দা করুন, আল্লাহর কোরআন বলছে পর্দা করলে চেহারাটা পরিষ্কার থাকে। ভাইরা ওমা জুনুনি রে, ওমা জুনুনি রা, একটুখানি শুনে জানা কাম্মু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অকর্ণা ফি বুয়ুতিকুম তাদের চেহারাটা যেন তারা পরপুরুষের না দেখায়, ওদের চেহারাটা যেন অবাধে ঘুরে না বেড়ায়, এটা বেড়ার ওদের জন্য হারাম। হারাম। আমি একটা দোয়া বলে দিচ্ছি, ফিয়াল আপনি মারতে হবে না, নুরুন আলা নূর, কি বলবেন বাবু? নুরুন আলা নূর, এইটা 11 বার কে করবার পরে হাতে ফুক দিয়ে মুখি দেবেন, আল্লাহ আপনার চেহারা নূর পয়দা করে দেবে। জোরে বলিস সুবহানাল্লাহ। আমরা তো এসব নবাল, এই আল্লাহওয়ালা লোকটার চেহারা কি? এই কোটিপতি লোকের বউ ওই চেহারাধারী লোকটার প্রতিদিন ওখান থেকে নিয়ে যায় হকারি করতে, দেখে দেখে এখন বাপ, দেখার পরে একদিন ওকে ডাক দিল, ওর চেহারার উপরে ওর প্রভাব পড়েছে, লোভ পড়ে গেছে। আব্বা জান এইবারে দেরি না করে, এইবার ওই আপনার কিনা ওই কোটিপতি লোকের স্ত্রী তার সখীকে ডাক দিল, তার একটা মেয়েকে বান্দিকে ডাক দিল, অশোক সখী ওই কুটির টুকরিয়ালা ওই হকারি এখান থেকে যায়, হকারি প্রতিদিন যায়, হকারির একবার ডাক করে আমার কাছে আনো, হকারিকে ডাক করা হলো, ও হকারি তুমি শোনো, তুমি প্রতিদিন যাও, তবে শোনো আমি একটা কথা বলে দেই, আল্লাহ তোমার অনেক সুন্দর চেহারা দিয়েছে, ও হকারি, ও হকারি ভাই, আমি আজকে তোমার বারবার করে বলবো, তোমার টুকরি বিক্রয় করা লাগবে না, তুমি যদি প্রতিদিন, তুমি যদি প্রতিদিন আমার সঙ্গে প্রেম বিনিময় করতে পারো, টুকরি বেচে যা টাকা হয় তার থেকে আমি বেশি বেশি টাকা দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন, তুমি খালি আমার সঙ্গে একবার প্রেম বিনিময় করবা, আমার স্বামী আমার সঙ্গে সময় দেয় না, তুমি আমার সঙ্গে তোমার সুচেহারা, তোমার চেহারা আমার লোভ পড়ে গেছে, তোমার টুকরি বিক্রি করতে হবে না, তোমার প্রেমী বলব প্রসাদ দায়িত্ব আমার, আমি টাকা দিচ্ছি, তুমি তাদের খাওয়াবে, তুমি খালি একটা টাইম আমার কাছে প্রেম বিনিময় করবে, আমি তোমার টাকা দেব। ছেলেটা এক কথায় ডেকে বলছে, ম্যাডাম আমি আল্লাহকে ভয় করি। আর একটু জোরে বলা গেল না? একটা ভাইটাল কথা বলেছি, আর একটু জোরে বলতে পারলেন না? ছেলেটা এক কথায় বলছে আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা আল্লাহ কোথায় আছে? আমেরিকায়, জর্ডান, রাশিয়ায়, কোথায়? ভাইরা ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফের 13-16 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নাহানু আকরাবু ইলাইকি মিন হাবলিল ওয়ারিদ, ওর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাদের ঘাড়ে শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। আর একবার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা
বাচ্চারা রাতের বেলা দিনের বেলা চুরি করে যা করি আল্লাহ জানে না জানে না। ওরে বাবা, দীঘায় গে একটা মেয়ে এলে হদ্দ ঘোরা ঘুরে বাড়ি টুবি মাথা দিয়ে তজবিলে বেড়াচ্ছে, বৌরি দেখাচ্ছে আমি কি মুসল্লি দেখেছিস, ওদিক দিয়ে কি করিয়েছে দীঘায় গে 10 দিন থেকে, বউ তো জানে না। আর মেয়েদের মন অন্তর নরম, ওরা এক ছোট কথায় বুঝে যায়, একটু ভালো মুখ দেবেন মেরিটেরিয়ে ভদ্রমান মারবেন, ধরো মেরেছে, আই আমি ওর মাতৃ বলিনি বলো, ধরেন মেরেছে মারার পরে মেয়েদের মারতে নেই, মেয়েদের গায়ে হাত, রসুল্লাহ বলেছে মেয়েদের মারা নিষেধ, মারতে নেই বাবা, মেয়েদের সার কারণে মারা যায়, ফতোয়ায় কাজী খান কেতাবে গেছে, আমি ওটা বলতে বলে আমি ওটা বলবো না, সার কারণে মেয়েদের মারা যায়, তবে গরু খেলান খেলা না কি খুব যাতে কষ্ট না পায়। আর সে মারির তফসির কারো গণনতে বলেছে সে মারির পদ্ধতি আছে, ওই লাঠি দে না, ওর সঙ্গে কথা বন্ধ, ওর সঙ্গে থাকা বন্ধ, ওর সঙ্গে খাওয়া বন্ধ, এই মার যাক বাদ দেন, ও সাইড কেন এক টাকা সাইডই যাচ্ছে, ও গেলে ওইবা যাবে, দরকার নেই বাবা। আমি যে কথা বলছিলাম এখন এ এক কথায়, আমি যে কথা বলছি বাবা, পৃথিবীর কেউ জানে না কুকর্ম, জানে কে? সবাই মিলেমিশে বলুন ভাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের তৃতীয় পারা সূরা কালকিননের, সূরা কালকিননের আপনার 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন সবকিছু দেখতে পাই এবং শুনতে পাই, আর এক পাক করে বলেন সুবহান আল্লাহ। এই ছেলেটা ডেকে বলছে, এই ছেলেটা ডেকে আল্লাহর বান্দি আমি এমন কাজ করব না, এমন টাকা একবার দরকার নেই, আল্লাহকে আমি ভয় করি, আর এক পাক করে বল সুবহানাল্লাহ। আমার কাছে টাকা দিতে হবে না, যদি একটা সুন্দরী কোটিপতির বউ বলে একটু দেখা করো, একটুখান খালি মুখ দিয়ে বলিস একটু দেখা করো, কোনদিন ভাই তোমার সঙ্গে দরকার হই, এ বলতে কখন আসবো বলো, আসবো খোদার ভয় নেই, ইস হাইরে মুসলমান, কি মুসলমান আমরা কইছি, ওর শুনে শুনে হাফেজ হয়ে গেছিস, কাজ নেই। এই লোকটা বলছে আমি আল্লাহকে ভয় করি, আব্বারে এইবারে কি করেছে ওই আপনার কোটিপতি লোকের বউ, বনি ইসরাইল গোত্রের এই লোকটা আল্লাহ ওয়ালা লোকটার বলে না না না, যদি তুমি আমার কথা না মানো আমি তোমার বাড়ি যেতে দেবো না, তোমার বিবি কষ্ট পাবে, তোমার বাচ্চারা কষ্ট পাবে, ডেকে বলেছিলে ও কাজকে বনি ইসরাইল গোত্রের আল্লাহ ওয়ালা ছেলেকে বললেন ও গো ভাই আমি কোন কথা শুনবো না, তুমি যদি আমার সঙ্গে প্রেম বিনিময় না করো শুনে রেখে দাও আমি তোর বলে দিচ্ছি আমি তোমার জীবনের মতো মেরে দেব, তোর বাচ্চাও গেল বউও গেল তুমি গেলে কি করবে চিন্তা করো, এ তখন মানতে খেললো বলছে আমি আমার গা তো গন্ধ আমি একটু গোসল করব, বলেন আল্লাহ আমি একটু গোসল করব, আমি একটু গোসল করব, কোথায় একটু ফেরে সবার জায়গাটা দেখান, নিয়ে গেল এই বান্দি, এই সখি, এই নিয়ে যাও, নিয়ে গেল, নিয়ে দুতাল একদম শেষ তালায় নিয়ে গেছে ঘরে, যেই গোসলখানা দেখিয়ে দিল, আব্বানের এইবারে গোসল করে নিয়েছে, গোসল করে নেওয়ার পরে এইবার কি করেছে আল্লাহর কাছে সেজদায় পড়েছে, পরিবারের মালিকেরা আল্লাহ আমি তো আপনার গোলাম এখন আমি কি করব, আল্লাহ আমি কোথায় যাব, এখন ও আমার মেরে দিতে চাইছে, আল্লাহ আমি তো খুব কাজ করব না, আল্লাহ আমি তো পাপের কাজ করব না, হে আল্লাহ না আমি জীবনে কাল্লা আপনাকে আল্লাহ বলেছি আল্লাহ বলে মেনেছি আমি এমন কাজ করতে পারবো না, এই কথা বলার পরে আল্লাহকে ডাকতে লেগেছে পুরে ও মলে পুরিরাম্মি জানেরা বলুন বলুন বলুন, বান্দা যদি আল্লাহ স্মরণ করে আল্লাহ বান্দার স্মরণ করে কিনা,
কোরআন খুলে আমার কথা নেবেন কেন ভাইরা? ওর আল্লাহ রাব্বুল কালামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওর আল্লাহ বললেন, ও পৃথিবীর বান্দা বান্দা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোরা আমার স্মরণ করবি, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। ইসরায়েলের গোত্রের লোকটা সেজদায় পড়ে কাঁদতে সাল্লামি, এখন কি করবো, আপনি ছাড়া আমার কেউ নেই, আমি আল্লাহ আপনাকে ভয় করি, আল্লাহ আমি কুকাজ করতে পারবো না। এইবার শেষ দায়ে পড়ে কানতে লেগেছে, আল্লাহ আমি এ জীবন রাখবো না, তবে আমি আজকে এখান থেকে লাভ দেবো, আমি মরে যাই যাব, আল্লাহ আমি মরে যাই যাব, আমার কোনো দুঃখ নেই, তবে আমার আজকে আমি আমার চরিত্র নষ্ট করব না, আল্লাহ আমি আপনাকে ভয় করি। এই কথা বলার পরে ও কাল থেকে লাভ দেওয়ার জন্য প্রস্তুত। উরি ভাইরা ও চুমুকিরা জোয়ালকাইরা, আমি আপনাদের কাছে বলবো হয়াতের মালিককে আল্লাহর ক্ষমতা কম না বেশি? সবাই মিলেমিশে জোরে বলেন, আরো জোরে আল্লাহ বলে দিলেন, ও নবী গো আপনি বলে দিল, ও বিশ্ব নবী বলে দিল, আমি আল্লাহ মানে তো ক্ষমতা আছে, আমি আল্লাহ আমি চাইলে চোখে পলকে কোন ফাকুন আমি যে রাতকে দিন বানিয়ে দেই, দিনকে রাত বানিয়ে দেই, আমি আল্লাহ যদি ইচ্ছা করে চোখের পলকে নিমেষের ভিতরে আমি জীবিতকে মৃত দেই, মরাকে আমি আল্লাহ জীবিত বানাই। আর একবার ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে এটা ডেকে বলছে, আল্লাহ আমি ওর কথা শুনবো না, মানবো না, আমি মরে যাবো তাও বিয়াচ্চা। এইবার পড়ার পরে কাপুরে ওখান থেকে লাভ মারার জন্য রেডি। ওরে ভাইরা ওই আল্লাহওয়ালা ছেলেটা আল্লাহর উপরে ভরসা করে ওখান থেকে লাভ দিল। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতা দেরি করো না, আমার বান্দা আমাকে ভয় করে, আমার উপরে ভরসা রেখেছে, তোমার ডানায় করে আমার বান্দার নিচে নামিয়ে দাও। আব্বারা এইবার ওই লোকটা ওখান থেকে লাভ পেরেছে, আস্তে আস্তে করে লোকটা নিচে নেমে গেল, আল্লাহ তার সাহায্য করলো, একটু তার ক্ষতি গুলো না। আর এক পা ধরে বলেন সুবহানাল্লাহ। এটাই শেষ কথা বলতে বলতে 11টা পার, কথা বুঝলেন? আমি আপনাদের কাছে বলবো বাবা, কথাটা মনে রেখে দিতে হবে। প্রথমেই আয়াত তেলাওয়াত করেছিলাম কোরআন শরীফের 30 পারা সূরাতুল আসর। এই আসরের ভিতরে আল্লাহ বলেছে বল আসরি আল আসর, আল্লাহ কালের কসম যুগের কসম করে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর আছে। তারা সেই ক্ষতির লোকগুলোর কথা সব বলেছি, বলে যারা লাভের ভিতরে। তৃতীয় নম্বর আয়াতটা একটুখানি বলেছি, তিন নম্বর আয়াত হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী আমার কাজ করেছে, আমি আল্লাহ বলে দিচ্ছি সৎ কাজ করেছে, এরাই ক্ষতির ভিতরে না, এরা লাভের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। উঠে দাঁড়ান, একটু বিশ্ব নবীর দরবারে সালাম। ইয়া নবী সালাম।